আজকের বিশেষ খবর হলো, বিধাননগর পৌর কর্পোরেশন 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজেশ চিরিমার ভ্রাম্যমাণ সহজলভ্য টয়লেটের উদ্বোধন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। এই বায়ো টয়লেট অন হুইলসের মূল উদ্দেশ্য হল যে কেউ খোলা মাঠে বা গ্রামীণ এলাকায় যে কোনো অনুষ্ঠানের আয়োজন করেন, তিনি খোলা জায়গায় মলত্যাগের পরিবর্তে এই বায়ো টয়লেট অন হুইলস ব্যবহার করতে পারেন। ন্যূনতম মূল্যে সর্বত্র এই টয়লেট উপলব্ধ করা হবে। দুই ধরনের যানবাহনে এই ভ্রাম্যমাণ টয়লেট তৈরি করা হয়েছে। একটি গাড়িতে 4টি টয়লেট আছে এবং একটি গাড়িতে 2টি টয়লেট আছে। সবুজ কলকাতার কথা মাথায় রেখেই করা হয়েছে এই বায়ো টয়লেট। এবং আমি আগামী দিন এই গাড়িটা এই পল্লীর এই এলাকার মানুষদের সুবিধার জন্য এখানে আমরা অ্যাভেলেবেল করাতে পারবো। যে কোনো অনুষ্ঠান, যে কোনো লোক, যে কোনো পার্টি, যে কোনো ওয়ার্কের লোক আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে। আমি ওনার অনুষ্ঠান বাড়িতে গাড়িটা পৌঁছে দেবো, এটাই আমার প্রস্তুতি আছে। আমি আমার ওয়াইফ অর্পিতা, এদের একটা স্বচ্ছতা নিয়ে ড্রিম ছিল যে আমরা কি করে মানুষের কাছে আরো বেশি ভালোভাবে একটা পরিষেবা পৌঁছে দিতে পারি। এখানে এক একটা ভ্যানে আমরা 4টে ভ্যান আজকে লঞ্চ করছি। দুটো ভ্যানে 2টো টয়লেট আছে আর 2টো ভ্যানে 4টে করে টয়লেট আছে। এগুলোর ক্যাপাসিটি, হাই ডেন্সিটি ক্যাপাসিটি, এগুলো মোটামুটি একটা সেট অফ এগুলো আপনাকে 1000টা মানুষের একটা অনুষ্ঠানে ক্যাটার করতে পারো। এবং আমাদের ইচ্ছা আছে সবাই ঘুরে কাটে ব্যাপার ওদিকে নেক্সট কেউ তো নেবে চিলমার कोई राष्ट्रव्यापी या कोई राज्यव्यापी कोई प्रकल्प नहीं है। ये स्पेशली हमारे एक मित्र ने ये आइडिया को रूपांतरित किया है और मैं सबसे पहले इसको दत्ताबाद में इसलिए इंट्रोड्यूस करना चाहता हूँ कि यहाँ पर जो जिस वर्ग के लोग रहते हैं उनके पास हमारे पास ज़्यादा कम्युनिटी हॉल्स नहीं है। तो जनरली जब भी हमारे यहाँ सोशल फंक्शन वगैरह होते हैं घर के आसपास या पार्क में या स्कूल के मैदान में तो एक टॉयलेट की का अभाव महसूस किया जाता है क्योंकि काफ़ी लोग उस समय आते हैं। कोई भी घर में, किसी भी घर में कोई पूजा हो, शादी हो, अन्नप्राशन हो, तो उन सब ओकेशन को सर्व करने के लिए मेरे को ये चीज़ अच्छी लगी और इसलिए मैं डॉक्टर रोजीत को बोला कि कम से कम आप इसको मेरे एरिया से शुरू करें और हम एक गाड़ी यहाँ सॉल्ट लेक में रख देंगे। इसको एक व्हीकल हम हमेशा सॉल्ट लेक में रखेंगे। ये शॉर्ट नोटिस में भी अगर शॉर्ट नोटिस में भी किसी को ज़रूरत पड़ेगी तो हम लोग इसको उपलब्ध कराएंगे। आई एम वेरी थैंकफुल डॉक्टर अरिजीत बनर्जी को जिन्होंने ये इनिशिएटिव आइडिया और यहाँ से इसको इम्प्लीमेंट किया है। इसका अनुमान कितना भाड़ा रखा गया है? मेरे वार्ड के लिए भाड़ा फ्री है। ফিচার হচ্ছে যেটা, সেটা হচ্ছে এবং প্রত্যেকটা যে বায়োডাইজেস্টার ট্যাঙ্ক যেটা আমরা দেখি সেখানে একটা মেকানিক্যাল আর ব্যাকটেরিয়াল সেট আপ আছে। এন্টায়ার সলিড ওয়েস্টটাকে প্রসেস ওয়াটারে কনভার্ট করা হয়। এখানে যেটা হবে যে সলিডটা পড়বে এর মধ্যে, সেই সলিডের এক বিন্দু কিন্তু রাস্তায় বা কোথাও বেরোবে না, এখানে এন্টায়ার মেটেরিয়াল। আর যদি আপনি না চান তাহলে আপনি ড্রেন আউট করে যেতে পারেন যে কোনো লাইনে।
এই জলটা অলরেডি আমরা টেস্ট করিয়েছি আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, সেটা আলফা বিটা পার্টিকেল অলমোস্ট পিএইচ নিউট্রাল জলের সঙ্গে ম্যাচ করে, দের ইজ নো ওডর, দের ইজ নো কালার অ্যান্ড নাথিং অ্যাজ সাচ হুইচ ইজ হাইজিনিক টু দ্য সোসাইটি। তো এটা একটা বেসিক ফিচার গাড়িটা, যেখানে আমরা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং আমরা বলছি যেরকম না, সুতরাং সেফ ডিসপোজাল অফ দ্য সলিড ওয়েস্টও হয়ে যাচ্ছে এখানটায়, কনভার্সন অফ ওয়াটার। আর গাড়িগুলো এনি টাইম এনিওয়ার সার্ভিস থাকবে 24/7, আপনি আগে থেকে প্রি বুক করে এটাকে সার্ভিস নিতে পারবেন। আমাদের যেটা বললাম যে আমাদের প্ল্যান আছে 24টা গাড়ি আলটিমেটলি বার করা, আজকে আমরা 4টে লঞ্চ করছি খালি, এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো যে এটা যাতে আরও জায়গায় পৌঁছে যায়।